ভারত পাকিস্তান সম্পর্ক যেন পেন্ডুলাম বক্স, শেষ হইয়াও হয় না শেষ। একটা সমস্যার সমাধান হয় তো অন্যটার শুরু। এশিয়া কাপ নিয়ে দর কষাকষির একটা সমাধান হয়েছে আপাতত। নতুন মোড় নিয়েছে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করার বিষয়টি। 27 জুন বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে ভারতের মোট 5টি ভেন্যুতে রাখা হয়েছে পাকিস্তানের 9টি ম্যাচ। যদিও আহমেদাবাদে না খেলার ঘোষণা দিয়ে রেখেছে পিসিবি, ভারতের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচের ভেন্যু করা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তবে এসব আলোচনা পাশ কাটিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে অনুমতি চেয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এই ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, গৃহ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পিসিবি। বিষয়টি নিশ্চিত করেছে পিসিবির একটি সূত্র। গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে। এরপর বিশ্বকাপে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে আমাদের অভিভাবক শাহবাজ শরীফের কাছে আমরা চিঠি দিয়েছি, সঙ্গে আন্তঃপ্রাদেশিক সমন্বয় মন্ত্রণালয়, পররাষ্ট্র এবং গৃহ মন্ত্রণালয়ে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। ভারত সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কি তবে সরকারের পক্ষ থেকে আসবে, এ বিষয়েও খোলাসা করেছে সূত্রটি। ভারত সফরের সিদ্ধান্ত এবং ভেন্যুর অনুমোদন দেয়া পাকিস্তান সরকারের অধিকারে। সরকারের রায়ের উপর পূর্ণ আস্থা আছে আমাদের। তারা যে পরামর্শ দিবে তা আমরা অনুসরণ করব। এর জন্য যদি ভেন্যুগুলো পরিদর্শন করা এবং ইভেন্ট আয়োজকদের সঙ্গে বৈঠক করার প্রয়োজন হয় তাহলে ভারতে একটা দল পাঠানো হবে, তবে সম্পূর্ণরূপে সিদ্ধান্তটি সরকারের এখতিয়ারে। সম্প্রতি 12 বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো একটি সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছে। তাছাড়া বেঙ্গালুরুতে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে পাকিস্তান ফুটবল দল। 2016 সালে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে একেবারে শেষ মুহূর্তে অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তাই ধারণা করা হচ্ছে এবারও সরকারের কাছ থেকে বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি পাবে পাকিস্তান ক্রিকেট দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।